সেভেনের নিউজের লাইভে সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কামারহাটি ভাগাড়ে ভয়াবহ আগুন। দেখতে পাচ্ছেন সেই ভাগাড়ের ছবি ইতিমধ্যে সুমন আপনাদের সামনে তুলে ধরেছে, যে ভাগাড়ে ভয়াবহ আগুন লেগেছে সেই আগুনের ছবি আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরা হচ্ছে। সেভেনের নিউজের পর্দায় এই মুহূর্তে তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে যেই কামারহাটির যেই অঞ্চলটা 24 নম্বর ওয়ার্ডে ভয়াবহ বা যে আগুন পুরো ছড়িয়ে গেছে সেই ছবি কিন্তু আপনারা সেভেনের নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমরা এই কারণে এই আগুনের ছবি কারণেই দেখাচ্ছি যেটা নাকি সবচেয়ে ভয়াবহ। এই কারণেই, কারণটাই একটাই যে মানুষের ক্ষতির থেকে মানুষের শরীরের বিশাল বড় ক্ষতি হবে। কারণ এই যে ভাগাড়ের আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, যে ভয়াবহ আগুন, যে আগুনের থেকে যে ধোঁয়াটা উঠছে সেটা সম্ভবত অ্যামোনিয়া এবং মিথেন গ্যাস যেটা বেরাচ্ছে, যে গ্যাসটা মানে সাধারণ সব মানুষের ক্ষেত্রে স্বাস্থ্যের পক্ষে বিশাল বড় ক্ষতিকর, সেই গ্যাস ইতিমধ্যে আগুনের দাবদাহ আগুনের কিন্তু সেই ধোঁয়া কিন্তু বেরিয়ে যাচ্ছে চারিধারে। এইদিকে আশেপাশে যত বাড়িঘর আছে তাদের কিন্তু বিশাল বড় ক্ষতিকর হচ্ছে সেই ছবি কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এবং আশেপাশে প্রচুর লোকেরা লোকজন রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করব। কারণ এই যে নোংরার থেকে যে গ্যাসটা বেরাচ্ছে, আমরা সাধারণত জানি যে এই গ্যাস কিন্তু অ্যামোনিয়া এবং মিথেন গ্যাস, যে গ্যাসটা সাধারণ আমরা সবার শরীরের মুখে স্বাস্থ্যের পক্ষে বিশাল বড় ক্ষতিকর। এবং এটা কিন্তু প্রশাসনের কিন্তু নজরে রাখা দরকার। কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে এইরকম একটা ভয়াবহ আগুন, যে আগুনের গ্যাস সাধারণ মানুষের পক্ষে এই অ্যামোনিয়া এবং মিথেন গ্যাসটা কতটা ক্ষতি করে সেটা অবশ্যই কিন্তু প্রশাসনের দিকে নজর দেওয়া উচিত। সেই ছবি আপনারা ইতিমধ্যে সেভেনের নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন। এবং আশেপাশে যারা রয়েছে আমি কথা বলার চেষ্টা করব। তা ভাই, এই যে ভাই দেখতে পাচ্ছ যে আগুন রীতিমতন যে আগুন হচ্ছে, প্লাস্টিক অনেক কিছু জিনিসপত্র আছে, হাবি জাবি আবর্জনা, কোন রকম অসুবিধা ভাগাড়ে সরকারি পড়ে আছে কে বলবে? আমরা বলতে আমাদের কাজ কাম যেটা দরকার। আরে বলার মতো লোকই নেই আমরা যে কাউকে বলবো। আমরা অনেক অনেক রকমের মানে শরীরের মধ্যে অনেক রকম ভাইরাস হয়ে যেতে পারে, অনেক রোগ ধরতে পারে। কামারহাটি 24 নম্বর ওয়ার্ডের মধ্যে কামারহাটি কোনো কাউন্সিলর বা কাউকে কিছু জানাতে পারেননি এতদিন? না, কেন জানেননি? আপনার নাম? আমার নাম রাজু শেখ। এই যে ভাই, এই যে তোমরা যে এতদিন ধরে দেখো এইরকম ভাবে, বহুদিন ধরে এখানে আছো তাই তো? এখানে থাকো অনেকদিন তো? এই যে গ্যাস তোমাদের যে শরীরে ক্ষতি করছে, কোনোদিন কোনো কাউন্সিলর বা প্রশাসনিক স্তরে কাউকে জানিয়েছিলে? না না, এটা জানিও কোনো লাভ হবে না দাদা, এটা আপনি আপনি এই আগুনটা আপনি আপনি লেগে যায় এই গ্যাসের কারণে। এই যে এটা কি জানা আছে যে এই ময়লা এটা মানুষের তো ক্ষতি, হ্যাঁ ক্ষতি করছে, যে গ্যাসটা বেরাচ্ছে সেই গ্যাসটা শরীরের পক্ষে গেলে শরীরে ভয়ানক ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কতটা তোমরা প্রশাসনকে জানানোর চেষ্টা করছো? আপনারা প্রশাসনকে জানানোর চেষ্টা কি করব? প্রশাসন হচ্ছে শুনেও শোনে না, এটা তো সবাই চোখে দেখতে পাচ্ছে, সবাই দেখছে, পাবলিকও দেখছে, পৌরসভাও দেখছে। আমার নাম সিরাজুল মাঝি। প্রশাসন তো এনি টাইম যাবা আসা করছে, ওরা তো চোখে পড়ছে। আরে আমাদের বলার মতন সাহস নেই যে ওনাকে গিয়ে বলবো আমরা? না, জামাইবাবু ভালো বলতে পারবে। হ্যাঁ জামাইবাবু ভালো, তো তুমি বলো, আমাদের হয় না। আমি আবার সুমনকে দেখাতে বলবো এই ভাগাড়ের ছবিটা, ভাগাড়টা যতটা আমরা এগাবো এইদিকে দেখাবো, সুমনকে দেখাতে বলবো বাদিকটা, বাদিকের অবস্থাটা একবার দেখুন। ভাগাড়ে স্বাভাবিক কারণে ভাগাড়ে সব ময়লা আবর্জনা তো এখানে ফেলে স্তূপাকৃত হয়েছে, এবং টপ দেখুন ওপর দিকেও কিন্তু ধোঁয়া উঠছে, যেটা নাকি আমরা এই কারণেই খবরটা দেখাচ্ছি, এই ধোঁয়া থেকে যে অ্যামোনিয়া এবং মিথেন গ্যাস যেটা বেরাচ্ছে সেটা সাধারণ সব সময় সব মানুষের ক্ষেত্রে কিন্তু শরীরের পক্ষে বিশাল বড় ক্ষতিকর। এটা কিন্তু অবশ্যই কিন্তু পৌরসভার, কামারহাটি পৌরসভা বা প্রশাসনের তরফে কিন্তু অবশ্যই নজর রাখা দরকার যে এই ধোঁয়াটা কতটা ক্ষতি করে, তার জন্য পরবর্তীকালে কোনো রকম যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় সেটা কিন্তু প্রশাসনিককে দেখা দরকার। এই
আগুন নিভাতে গেলে একটাই কারণ, পুরো ভাগাড় বন্ধ করে দিতে হবে। এই আগুন নিভাতে গেলে একটাই কারণ, পুরো ভাগাড় বন্ধ করতে হবে। এই ভাগাড়ে ময়লা ফেলছে, ময়লার গ্যাসে আপনি আপ আগুন জ্বলে যাচ্ছে। হ্যাঁ, এই ভাগাড় ছোটবেলার থেকে দেখে আসছি, এই বর্ষাকালে লিবে যাবে, ফের আবার এই গরম পড়লে শীতকালে এই গ্যাসের কারণে ফের আপনি আপ এরকম আগুন লেগে যায়। বহু বছর ধরে দেখতেই পাচ্ছেন যে এই ভাগাড় থেকে মানুষ, দাদা আপনারা, আমরা চেষ্টা করছি যতটা পারছি ওপর দিকে ওঠার চেষ্টা করছি, কারণ ভাগাড়ের আগুন কতটা উপরে উঠছে সেটাও আমরা চেষ্টা করব উপর থেকে দেখানোর ছবি। আমরা চেষ্টা করছি উপরে ওঠার। আমরা ইতিমধ্যে ভাগাড়ের কিন্তু ওপরের দিকটায় এসে গেছি এবং ওপরের দিকটা আপনাদের সেই ছবি সুমন দেখাচ্ছে। দেখুন ইতিমধ্যে কিন্তু কতটা অঞ্চল জুড়ে কিন্তু এই ভাগাড়, এবং সেই ভাগাড়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু স্তূপাকৃতভাবে যে ময়লা রয়েছে সেখানে কিন্তু আগুন ধরে রয়েছে। যে আগুনের ধোঁয়া মানুষের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক সেটা কিন্তু প্রশাসনকেই একমাত্র দেখা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন সুমন কিন্তু ইতিমধ্যে সেই ছবি দেখাচ্ছে। আমরা রয়েছি কামারহাটি 24 নম্বর ওয়ার্ডের, এই কামারহাটির যেটা নাকি ভাগাড়, সেই ভাগাড়ের ছবি। সেখানে একটা ভয়াবহ আগুন লেগেছে, সেই আগুনের ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সরাসরি 7 News-এর পর্দায়। এই যে ভাগাড়ের মধ্যে লোকজন থাকে, এই যে দাদা এখানে যে আগুন লেগে যায়, হ্যাঁ প্রায়শই নাকি প্রায় 12 মাসেই আগুন লেগে থাকে। এই আপনারা এখানেই থাকেন নাকি? হ্যাঁ হ্যাঁ। এই যে ধোঁয়াটা শরীরের পক্ষে অনেকটা ক্ষতি করে, সে তো জানেন, সে তো ক্ষতি হয়। দাঁড়িয়ে কি বলবেন শরীর যদি না, এখন সরকার থেকে যদি এসব ডিপেন্ড না নেয় তাহলে পাবলিকের তো ক্ষতি হচ্ছে। আপনারা বলেছেন মানে এই যে শরীরে কতটা ক্ষতি হচ্ছে ধোঁয়াটা আগুন লাগানোর পরে? আমরা বস্তিবাসী কি বলবো আর। আপনারা এখানে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ। এখানে কি নাম আপনার? উসমান মোল্লা। দেখুন আবার সুমন আপনাদের দেখাচ্ছে, আমরা কিন্তু ওপর দিকে উঠে এসেছি, যেই ওপর দিকে এখনও কিন্তু নিচে যেমনই আগুন জ্বলছে এবং ওপরের দিকে কিন্তু এখনও প্রচুর মানে আগুন জ্বলছে এবং পুরো ধোঁয়া। তার নিচেই কিন্তু একজন বসে আছে, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা এই যে ধোঁয়ার সামনে বসে আছেন, আগুন জ্বলছে, কতটা ক্ষতি শরীরের পক্ষে জানেন? না কষ্ট হয় না আপনার? সবচেয়ে বড় একটা কামারহাটির মধ্যে ভাগাড়, যে ভাগাড় বহুদিনের, সবচেয়ে বড় কথা আগুনের ছবি দেখানোর একটাই কারণ, আমরা আশেপাশে প্রচুর বাড়িঘর আছে তাদের এই যদি ধোঁয়াটা যদি শরীরের পক্ষে যায় শরীরটা কতটা ক্ষতি করবে, কারণ এই নোংরা আবর্জনার গ্যাসে অ্যামোনিয়া এবং মিথেন গ্যাসটা বেরায়, যে গ্যাস শরীরের পক্ষে সবচেয়ে বিপজ্জনক। আমরা এই কারণেই খবরটা দেখালাম, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতটা নামছি নিচের দিকে, আগুন নিচের দিকে এখনো জ্বলছে। দেখতে পাচ্ছেন আগুনগুলো এখনো জ্বলছে, আমরা সেই ছবি কিন্তু এখনো 7 News-এর পর্দায় সরাসরি আপনাদের দেখাচ্ছি, এবং এই আগুন থেকে অনবরত যে ধোঁয়া বেরাচ্ছে সেটা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। অবশ্যই প্রশাসনের কিন্তু এটা নজর দেওয়া উচিত, যাতে স্থানীয় মানুষজনের এই ধোঁয়াতে ক্ষতি না হয় সেটা অবশ্যই নজর রাখা দরকার। আমরা সেই কারণেই কিন্তু এই ভাগাড়ের আগুনের খবরটা আপনাদের ইতিমধ্যেই দেখাচ্ছি 7 News-এর পর্দা সরাসরি।
সাবধান। ভাই এই যে তুমি যে এখানে এসছো, এই যে আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে, শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক জানা? হ্যাঁ জানা তো আছে শরীরের পক্ষে, সেগুলো ক্ষতিকারক। তুমি কোনো প্রতিবাদ বা কাউকে জানিয়েছো এই বিষয়ে? না কাউকে তো জানাই না, সবাই জিয়ার মতন আসে এখানে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়, কি বলবো, কে কারো তো কোনো কথা শুনে না, ওর জন্য আমরা বলতেও যাই না। কত বছর ধরে তুমি এভাবে দেখছো আগারে আগুন জ্বলে সব সময়? ছোটবেলার থেকেই দেখতে আসছে, এই পিছনে কাঁচ আছে দেখো, ছোট থেকে। সবচেয়ে বড় কথা আগুনটা আশেপাশের বাড়িকে যদি ক্ষতি না করে, কিন্তু তোমার শরীরে এই যে দাঁড়িয়ে আছো, ধোঁয়া যতই তোমার সামনে যাচ্ছে তোমার শরীরের একদম ক্ষতি করে দেবে, সেই জেনে তুমি কি বলবে? জেনে কি বলবো, থাকতো দেখেনটাই হবে, ওর জন্য কোনো বলারও কিছু নেই। তোমার নাম ভাই? শাহরুখ মোল্লা। আমি সুমনকে আরেকবার দেখাতে বলবো ছবিটা, যে আগুন লাগার ছবিটা আরেকবার সুমন দেখাচ্ছে আপনাদের, দেখুন সেভেন এ নিউজের পর্দায় সরাসরি কামারহাটির যে 24 নম্বর ওয়ার্ডে যে ভাগাড়ে আগুন লেগেছে সেই ছবি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আমরা এই কারণেই দেখালাম খবরটা, যে এর যে ধোঁয়া, এই বিভিন্ন ধরনের আবর্জনা এখানে ফেলে ভাগাড়ে ভর্তি করা হয়েছে, সেই আগুনের ধোঁয়া এখান থেকে সাধারণত অ্যামোনিয়া এবং মিথেন গ্যাসটা যেটা বেরাচ্ছে সেটা সাধারণ সব মানুষের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক, শরীরের মধ্যে প্রবেশ করলে এটা কিন্তু বিপজ্জনক, এবং এই বিপজ্জনক হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র প্রশাসন। প্রশাসনকে নজর রাখা দরকার, আমরা তাই প্রশাসনকে নজরে আনার জন্যই এই খবরটা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা নজর রাখুন আমাদের বিভিন্ন খবরের দিকে, এবং এই খবর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে কামারহাটি ভাগাড় থেকে সেভেন এ নিউজের পর্দায় সুমন গুহের সঙ্গে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।